হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী সংসার। রানী সংসারের আরও একটি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত। তো দেখো, আজকে সকালে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মানে বর্ষাকালের বৃষ্টি হার খেয়ে দিচ্ছে শরৎকালে। তো আমি রোজ পাখিদেরকে তো খেতে দিই তুলসী তলাতে, তো আজ অনেকটা ভাত ছিল, বেশি মাছের ঝোলও ছিল, সেগুলো দিয়ে মেখে ওদেরকে পাঁচিলের উপরে আজ খেতে দিয়েছি। আর দেখো, বাইরে বৃষ্টি হতে হতে কত জল জমে গেছে। তো আমি রান্না করছি আর পাখিদের দেখছি, আর এদিকে এসে দেখি আমার মেয়ে কম্পিটিশনের জন্য রেডি হচ্ছে। গণেশ পুজো টাউন হলে, আমাদের বসিয়া টাউন হলে গণেশ পুজোর কম্পিটিশন রেখেছে, তো তার জন্য প্র্যাকটিস করছে। আর ছেলেকে এদিকে সায়েন্সের টিচার পড়াতে এসছে, আমি এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজ আমার বাড়িতে বিশেষ কেউ আসবে, বিশেষ কেউ বলতে তোমাদেরকে বলেই দিই, আমার এক দিদির মেয়ে, আমার পিস্তুত দিদির মেয়ে, আমার মেজ পিসিমার ছোট মেয়ে মেয়ে জামাই দুজন আসবে। তো ওরা আসছে মূলত বসিরহাট আমার হাজব্যান্ডের কাছে কোর্টে কিছু কাজ মেটানোর জন্য। তো মানুষ তো মানুষের কাছে এখন প্রয়োজন ছাড়া যাওয়াই মানুষের উঠে গেছে, সম্ভবও হয় না, কাজের এত প্রেশার থাকে সবারই। তো আসছে যখন, তো তার জন্য আমিও বললাম যে আমার বাড়ি থেকে দুপুরবেলা লাঞ্চ করে তাই যাবে। তো তার জন্য আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখানে নিয়েছি আমি কাতলা পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল করেছি। বাপ্পা তো বেরিয়ে যাচ্ছে, ও কোটে বেরিয়ে যাচ্ছে, ওকে মাছের ঝাল দিয়ে দিয়েছি। ছেলে মেয়ে সবাইকেই মাছের ঝাল দিয়ে টিফিন দিয়েছি। ও সরি, ছেলে আজকে স্কুল ছুটি আছে। তো আমার মাও এদিকে চলে এসছে, মা এসছে এই কারণে আমি রান্নাবান্না করব, আর মেয়েকে নিয়ে মাকে যেতে হবে কম্পিটিশনে। তো মা মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই জন্য মেয়েকে রেনকোটটা পরিয়ে দিয়েছি আর মাকে ছাতা দিয়ে দিয়েছি। তো দেড় ঘন্টার কম্পিটিশন, আমি তার মধ্যে রান্না স্নানটা সেরে নেব। তো চলো, আমি এখন সমস্ত কিছু মশলা দিয়ে মাংসটা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে চান করতে যাব। তো এবার চান করে আসলাম, এবার আমি বাদ বাকি রান্নাটা করে নেব। তো স্নান হয়ে গেল, এরপর আমি তেলের মধ্যে তেজপাতা, লবঙ্গ আর টমেটো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এক ঘন্টা ধরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। দেখুন, এবার মাংসটা করে নিয়ে তো আমরা খেতে বসে গেছি, আমি আর ছেলে মেয়ে মা, কারণ ওরাও জানালো ওরা হসপিটালেও যাবে কোনো এক দরকারে, তো ওদের আসতে অনেক দেরি হবে, তো তার জন্য আমরা সবাই খেয়ে নিচ্ছি। ওরা দেখো শেষ বিকেলে, তখন 4:30-4:45 নাগাদ এসছে। এটা আমার দিদির মেয়ে আর এটা হচ্ছে জামাই। তো আমার সমস্ত বন্ধুকে ওনারা হাই করে দিল, তো ওদেরকে আগে খেতে দিয়েছি। আর নানান রকম গল্প, আমার বাড়ির চারপাশটা, আমার জমি জায়গা, এগুলো সব ঘুরে ঘুরে দেখালাম। তো তারপর পাশে থাকবেন। টাটা।